তোমরা কি জানো এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় 270,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15,00,000-এরও বেশি প্রাণী প্রজাতি শনাক্ত হয়েছে? তুমি হয়তো ভাবছো এই লক্ষ লক্ষ ভিন্ন প্রজাতির সবগুলো প্রাণী সম্পর্কে জানা তো প্রায় অসম্ভব। তবে প্রাণীবিজ্ঞানীরা কিন্তু এই সমস্যারও সমাধান বের করে ফেলেছেন। সমাধানটি হলো শ্রেণীবিন্যাস। এই অধ্যায়ে আমরা এটি নিয়েই আলোচনা করব। এ পর্বে জানব প্রাণী বৈচিত্র্য এবং তাদের শ্রেণীবিন্যাস কিভাবে করা হয় তা সম্পর্কে। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী নিজস্ব বৈশিষ্ট্যের জন্য অপর প্রাণী থেকে ভিন্ন। এই ভিন্নতার নামই প্রাণী বৈচিত্র্য। একই গুণ এবং একই বৈশিষ্ট্যের জীবগুলোকে এক একটি প্রজাতি বলে। বাঘ ও সিংহের মধ্যে প্রজাতি পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা ও জিনের বিন্যাস ভিন্ন হওয়ার ফলে এদের প্রজাতিগত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ঠিক তেমনি বনভূমি অঞ্চলের চড়ুই পাখি এবং বরফ অঞ্চলের পেঙ্গুইন পাখির মধ্যে পরিবেশগত কারণে যে ভিন্নতা দেখা দেয় তাকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। তার মানে পৃথিবীতে যত জলচর, স্থলচর অথবা খেচর প্রাণী আছে তাদের মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত যে ডিফারেন্স দেখা যায় তাই প্রাণী বৈচিত্র্য। যেমন ধরো মেরু অঞ্চলের সাদা ভাল্লুক এবং জঙ্গলের কালো ভাল্লুক। সংজ্ঞা থেকেই বোঝা যাচ্ছে প্রাণী জগতে তিন ধরনের প্রাণী বৈচিত্র্য দেখা যায়, জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক। চলো প্রথমেই জিনগত বৈচিত্র্য দিয়ে শুরু করি। তুমি জেনে অবাক হবে পৃথিবীর সব মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা হয়। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে এমন কেন হয়। এর উত্তর হচ্ছে জিনগত বৈচিত্র্য। জিনগত গঠনের কারণে একটি প্রজাতিতে বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যেতে পারে, অর্থাৎ কোষের মধ্যে থাকা জিনের পার্থক্যের জন্যই একই প্রজাতি হওয়া সত্ত্বেও প্রাণীদের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এ ধরনের বৈচিত্র্য যেহেতু একই প্রজাতির মধ্যে ঘটে তাই একে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হয়। জিনগত বৈচিত্র্যের যে অনেক সুবিধা আছে এটা কি জানো? অনেক সময় অনেক ত্রুটিপূর্ণ জিনের কারণে অনেক প্রজাতি বংশ পরম্পরায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়। জিনগত বৈচিত্র্যের কারণে পরবর্তী প্রজন্মে এই ত্রুটিপূর্ণ জিন রিপ্লেস হতে পারে। তাই জিনগত বৈচিত্র্য থাকলে বংশ পরম্পরায় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। আবার পরিবর্তনশীল পরিবেশে প্রাণীর অভিযোজন ক্ষমতা অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা বেড়ে যায়, ফলে বিলুপ্তির আশঙ্কা কমে যায়। এবার আমরা প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে জানব। নিজস্ব প্রজাতিগত কারণে জীবের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাই প্রজাতিগত বৈচিত্র্য। যেমন ধরো রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ, এরা একই জিনাসের প্রাণী কিন্তু এদের স্পিসিস ভিন্ন। আবার লক্ষ্য করলে দেখবে মেরু অঞ্চলের চেয়ে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্যের মাত্রা বেশি। এর প্রধান কারণ হচ্ছে যেসব অঞ্চলে পুষ্টি ও আবহাওয়াগত উপাদান বেশি সেসব অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্যের সমাহারও বেশি। তাই কিছু অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির জনগোষ্ঠী অন্যান্য জনগোষ্ঠী অপেক্ষা বেশি দেখা যায়। আর যেসব অঞ্চলে এরকম প্রজাতিগত বৈচিত্র্য বেশি দেখা যায় তাদেরকে বলে জীব বৈচিত্র্যের হটস্পট। চলো এখন জেনে নেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বোঝায়। তবে তার আগে জানতে হবে বাস্তুসংস্থান কি। জীবের বেঁচে থাকার জন্য কোনো একটি নির্দিষ্ট এলাকার পরিবেশে জীব ও জড় উপাদানের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক ক্রিয়াই হল ওই স্থানের বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম। বাস্তুতন্ত্র বিভিন্ন প্রকার হতে পারে। এর মধ্যে একটি হল জলাভূমিক বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রাণী যেমন ব্যাং, ছোট মাছ, বড় মাছ, শ্যাওলা ইত্যাদি থাকে। আবার সামুদ্রিক বাস্তুতন্ত্রের থাকে শ্যাওলা, জেলিফিশ, তিমি, স্পঞ্জ, অক্টোপাস ইত্যাদি বিভিন্ন রকমের প্রাণী। এই যে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবের বৈচিত্র্য দেখা যায় একেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। প্রত্যেকটি প্রাণীরই নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে যেগুলোর ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়।
এদেরকে বলা হয় প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, যেমন দেহের আকার, সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, ভ্রূণস্তর ইত্যাদি। এই লেসনে আমরা প্রথম তিনটি ভিত্তি সম্পর্কে জানব। দেহের আকারের উপর ভিত্তি করে প্রাণী জগতে দুই ধরনের প্রাণী দেখা যায়। প্রথমটি হল মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী, দ্বিতীয়টি হল ম্যাক্রো বা বৃহত্তর প্রাণী। অতি ক্ষুদ্র প্রাণী যাদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না তারা হল আণুবীক্ষণিক প্রাণী, যেমন বিভিন্ন জীবাণু, ভাইরাস ইত্যাদি। আমরা আমাদের আশেপাশে যেসব প্রাণী খালি চোখে দেখতে পারি তারাই বৃহত্তর প্রাণী, যেমন গিনিপিগ। প্রাণী দেহ কিভাবে গঠিত তাই হল প্রাণীর সংগঠন মাত্রা। সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী তিন প্রকার: কোষীয়, কোষকলা বা টিস্যু এবং অঙ্গতন্ত্র। কোষীয় সংগঠন মাত্রার প্রাণীগুলোর দেহের কোষগুলো টিস্যু বা কোষকলায় সাজানো থাকে না, বরং এরা অনেক ঢিলে ঢালাভাবে সজ্জিত থাকে, যেমন বিভিন্ন প্রকার স্পঞ্জ। তোমরা অনেকেই হয়তো স্পঞ্জবব কার্টুন দেখেছ, স্পঞ্জববও কিন্তু এক প্রকার স্পঞ্জ। কোষকলা বা টিস্যু সংগঠন মাত্রার প্রাণীগুলোর ক্ষেত্রে যে কোষগুলো টিস্যু গঠন করে তারা একই স্থান থেকে সৃষ্টি হয় এবং একই ধরনের কাজ করে, যেমন জেলিফিশ, হাইড্রা। এবার আসি অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী সম্পর্কে। তার আগে জানা লাগবে অঙ্গ কি। তোমার দেহের যে কোনো একটি অঙ্গ হিসেবে হাতের কথা চিন্তা করো। এই হাত কিন্তু অনেকগুলো টিস্যু নিয়ে গঠিত যারা শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজ করে। কতগুলো অঙ্গ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোনো শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করলে তখন এদের সমষ্টিকে একটি অঙ্গতন্ত্র বলে। অঙ্গতন্ত্র মাত্রার প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মাধ্যমে প্রাণী তার দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে, যেমন বিড়াল, কুকুর। এবার আমরা জানব জীবন পদ্ধতি নিয়ে। প্রাণী কিভাবে জীবনযাপন করে তাই হল সেই প্রাণীর জীবন পদ্ধতি, এবং এর উপর ভিত্তি করে দুই রকম প্রাণী রয়েছে, স্বাধীনজীবী বা মুক্তজীবী আর পরজীবী। স্বাধীনজীবী প্রাণীর নাম থেকেই নিশ্চয়ই বুঝতে পারছো এরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। বেঁচে থাকার জন্য এদের অন্য প্রাণীর সহযোগিতার দরকার হয় না, যেমন কবুতর। কিছু প্রাণী এমনও আছে যারা বেঁচে থাকতে অন্য প্রাণীর সাহায্যের প্রয়োজন হয়। এরা অন্য প্রাণীর দেহে আশ্রয় নেয় এবং তাদের থেকেই খাদ্য বা পুষ্টি শোষণ করে, যেমন ধরো কৃমি। এরা কিন্তু কোনো বাহক ছাড়া বাঁচে না। তাহলে আজকে আমরা জানলাম প্রাণী বৈচিত্র্য ও শ্রেণীবিন্যাসের কয়েকটি ভিত্তি। আগামী পর্বে আমরা শ্রেণীবিন্যাসের আরও কিছু ভিত্তি সম্পর্কে জানব।